নমস্কার। শিবতারা মন্দিরের পক্ষ থেকে আমি অভিষেক ফিরে এলাম। আমি বিভিন্ন সময়ে বশীকরণ পর্বে আপনাদের পরপর পরপর বিভিন্ন বশীকরণের বিদ্যা দিয়ে যাচ্ছি। এবারে আপনাদের সামনে পার্টিকুলার যে বিদ্যাগুলো দেব, পার্টিকুলার স্পেসিফিক রাশি মেনশন করে দেব। অর্থাৎ সব বশীকরণের বিদ্যাই কিন্তু সব রাশির ক্ষেত্রে প্রযোজ্য না। সো আজকে যেটা উল্লেখ করব, কর্কট, তুলা এবং মীন রাশির ক্ষেত্রে প্রযোজ্য বশীকরণের যেই ক্রিয়া আপনাদের সামনে আজকে উল্লেখ করব, কর্কট, তুলা এবং মীন রাশির জাতক জাতিকারা এই ক্রিয়া করলে ডেফিনেটলি সাকসেস পাবেন অনেক বেশি। সো বশীকরণের এই ক্রিয়াটি আপনাদের সামনে আজকে আমি উল্লেখ করতে চলেছি। তার জন্য কী কী জিনিসপত্র লাগবে সেটা আপনাদের একটু বলে দিই, তার পরবর্তীকালে মন্ত্রটিকে বলবো, তার পরবর্তীকালে কীভাবে ক্রিয়াটি করবেন সেটা উল্লেখ করব। কী কী যন্ত্রণা লাগবে? ফার্স্ট অফ অল লাগবে একটা জলপাত্র, একটা হাতাজড়ি কিংবা হাতজড়ি অনেকে বলে থাকে, প্রাণ প্রতিষ্ঠা করা যেটাকে মন্ত্রপুত করা হয়ে থাকে, একটা ঘিয়ের প্রদীপ নেবেন, ধূপকাঠি লাগবে, ধূপকাঠি একটা সাদা ধূপকাঠি কিংবা ফ্লোরা ধূপকাঠি নিয়ে নেবেন, আর দুধের তৈরি কোনো প্রসাদ, ক্ষীর, রাবড়ি এই জাতীয়, মানে কোনো রসালো কোনো মিষ্টি। পার্টিকুলার একটি রুদ্রাক্ষ মালা নিতে হবে। রুদ্রাক্ষের মালার মধ্যে যেই মন্ত্রটিকে আপনাদের উল্লেখ করব, শুক্রবার দিন এই মন্ত্রের ক্রিয়া শুরু করতে হবে। শুক্রবার দিন মন্ত্রের ক্রিয়া শুরু হবে, রুদ্রাক্ষের 108 রুদ্রাক্ষের যে মালা রয়েছে, ছোট দানা হোক কি বড় দানা হোক, তার মধ্যে এই মন্ত্রের ক্রিয়া শুরু করতে হবে। জপ সংখ্যা টোটাল 10,000, টোটাল জপ 10,000 বার কাউন্টিং করতে হবে এবং 11 দিনের ক্রিয়া হবে। ক্রিয়াটি যখন করবেন হয় শুক্লপক্ষে শুরু করে শুক্লপক্ষে শেষ করবেন, আদারওয়াইজ কৃষ্ণপক্ষে শুরু করে কৃষ্ণপক্ষে শেষ করবেন, বাট শুক্লপক্ষে ক্রিয়া কিন্তু বেশি এফেক্টিভ হয়ে থাকে। সুতরাং কর্কট, তুলা, মীন রাশি যারা মনে করছেন এই বশীকরণের ক্রিয়াটি করবেন, অন্য কোনো রাশির ক্ষেত্রেও ডেফিনেটলি প্রয়োগ করতে পারেন, বাট এই তিনটে রাশির ক্ষেত্রে ফল হবে অভূতপূর্ব আশ্চর্য। পার্টিকুলার কর্কট রাশি, তুলা রাশি এবং মীন রাশির জাতক জাতিকারা এই ক্রিয়াটি করতে পারেন। কী ক্রিয়া করতে হবে তার আগে একটা ছোট মন্ত্র বলছি, মন্ত্রটিকে ভালো করে নোট ডাউন করুন। এক্ষেত্রে কোনো যন্ত্রমের ব্যাপার নেই যে যন্ত্রটিকে আপনাকে অঙ্কন করতে হবে কিংবা আঁকতে হবে, মন্ত্রটিকে ভালো করে নোট করুন। ওং নমো আদেশ গুরু কো, ওং নমো আদেশ গুরু কো, সিদ্ধ মাতা স্তম্ভিনী মোহিনী, সিদ্ধ মাতা স্তম্ভিনী মোহিনী বশীকরণী। এরপরে অমুকং, অর্থাৎ অমুকংয়ের জায়গায় যার নামের ওপরে করবেন তার শুধু নাম, টাইটেল এবং গোত্র ছাড়া নামটি অ্যাড হবে। মোহিনী মম বৎসং, মোহিনী মম বৎসং, করি করি ইচ্ছিত কার্যপূর্তি কুরুকুরু স্বাহা, করি করি ইচ্ছিত কার্যপূর্তি কুরুকুরু স্বাহা। এই যে মন্ত্রটিকে দেখলেন, জাস্ট দুই লাইনের মন্ত্র, এই মন্ত্রটিকে রুদ্রাক্ষের মালায় জপ করবেন। শুক্রবার থেকে জপ সংখ্যা শুরু হবে। জেনারেলি এই জাতীয় ক্রিয়াগুলো সন্ধ্যের পরে কিংবা পূর্বাহ্নের তিথির পরে করাটা বিশেষ শুভ ফলপ্রদ হয়ে থাকে। এর প্রয়োগটাকে কীভাবে করবেন, তাহলে শুক্রবার দিন যখন এই ক্রিয়াটিকে শুরু করছেন, প্রথমে 10,000 বার জপ করলেই কিন্তু এই মন্ত্রের ক্রিয়া সিদ্ধ হয়ে যাবে। মন্ত্র সিদ্ধ করার জন্য নিজের সামনে কাঠের উপরে একটা তক্তার উপরে সাদা কাপড় বিছিয়ে তার উপরে একটা পাত্রের মধ্যে আপনাদের যেরকম বলেছিলাম হাতাজড়িটিকে রাখতে হবে, এবং তার উপরে হাতাজড়ি কিংবা হাতজড়ি অনেকে বলে থাকে সিদ্ধ করা, এর উপরে একটা কেশরের তিলক, যে কোনো দশকর্মা থেকে কিনে নেবেন, কেশরের তিলক লাগিয়ে প্রদীপ এবং ধূপকাঠি দেখিয়ে রুদ্রাক্ষের মালা জপটা করবেন। এই হাতাজড়ি কিন্তু স্বয়ং মা চামুণ্ডার আশীর্বাদ প্রাপ্ত জিনিস। হাতজড়ি নিয়ে আপনাদের সামনে পরবর্তী প্রোগ্রাম উপস্থাপন করবো। একটা হাতাজড়ি বশীকরণের ক্ষেত্রে মিরাকেল রেজাল্ট দিতে থাকে, অ্যাট্রাকশনের ক্ষেত্রে রেজাল্ট দিতে থাকে, হাতাজড়ি কর্মের উন্নতির ক্ষেত্রে ডেভেলপমেন্ট দিয়ে থাকে, মেনি টাইপ অফ বেনিফিটস আছে, প্রচুর বেনিফিটেড রেজাল্ট পেতে পারি আমরা যদি সিদ্ধ হাতাজড়ি হয়ে থাকে। একটা হাতাজড়ি ডেফিনেটলি গৃহে স্থাপন করলে তার একটা বিরাট শুভ রেজাল্ট এসে থাকে। তাহলে টোটাল এই মন্ত্রের প্রসেস আপনাদের শিখিয়ে দিলাম। মন্ত্র জপ করলে কার্যের পদ্ধতি সিদ্ধ হবে। এরপরে ওই হাতাজড়িটিকে পার্টিকুলার, যে হাতজড়িটিকে আপনি মন্ত্র জপ করে সিদ্ধ করা রয়েছে, এটা ডেফিনেটলি কোনো একটা আপনার সিক্রেট প্লেসের মধ্যে আপনি রাখবেন। এর ওপরে যখন পার্টিকুলার বশীকরণের ক্রিয়া করছেন, তখন এই হাতজড়ির উপরে অল্প চিনি অথবা দুধের তৈরি প্রসাদ, যেটা আপনাদের প্রথমেই বলেছিলাম, চিনি অথবা দুধের তৈরি প্রসাদ ফার্স্ট নিবেদন করবেন। এর সাথে যেটা নিবেদন করবেন, গোটা পান এবং সুপারি 7 পিস করে, গোটা পান এবং সুপারি 7 পিস করে নিবেদন করবেন। এরপরে যখন কারোর উপরে এই ক্রিয়াটিকে করতে হবে, টোটাল 11 বার মন্ত্রটিকে জপ করবেন এবং প্রসাদ নিবেদন করবেন।
আর অমুকের জায়গায় যেখানে অমুক মন্ত্রটিকে যেখানে উল্লেখ করেছে অমুক বলে যেখানে লেখা রয়েছে সেখানে যার উপরে ক্রিয়াটি করলেন তার নাম গোত্র ডেফিনেটলি উল্লেখ করবেন। যদি গোত্র না জানা থাকে তাহলে অনলি নাম, নাম উইথ টাইটেল উল্লেখ করবেন। এবং এই ক্রিয়াটিকে যখন আপনি পার্টিকুলার কোনো নির্দিষ্ট নিজের ব্যক্তিগত ডিজায়ার ফুলফিল করার জন্য করছেন তখন কিন্তু এই ক্রিয়াটিকে ডেফিনেটলি আপনাকে ভোরবেলা অর্থাৎ সূর্যোদয়ের সময় করতে হবে। বশীকরণ বলুন, সম্মোহন বলুন, আকর্ষণ বলুন, যেই ক্রিয়াটি দিলাম এই ক্রিয়াটি ভেরি এফেক্টিভ প্রয়োগ করুন, ডেফিনেটলি সাকসেস রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। আর প্রয়োগ করার আগে ডেফিনেটলি আপনি গুরু হোক কিংবা কোনো পুরোহিত হোক কিংবা কোনো অ্যাস্ট্রোলজার হোক ডেফিনেটলি ওপিনিয়ন নিয়ে অর্থাৎ তার থেকে একটা অনুমতি নিয়ে এই ক্রিয়াটি প্রয়োগ করবেন। বশীকরণে এটি একটি সিদ্ধ মন্ত্র, শাবর মন্ত্র, শাবর মন্ত্র, ভৈরব মন্ত্র, ডামর তন্ত্র মন্ত্র, এগুলো কিন্তু ভেরি এফেক্টিভ আজকের ডেটে দাঁড়িয়ে আপনাদের সামনে বলতে পারি। সো দ্যাট এই ক্রিয়াটি করুন, ডেফিনেটলি সাকসেস আপনারা ফুলফিল করতে পারবেন। যারা অ্যাস্ট্রোলজিক্যালি কনসালটেন্সি নিতে ইচ্ছুক এয়ারপোর্ট যতীন্দাস পার্ক অর্থাৎ হাজরা মেট্রোর পাশেই যতীন্দাস পার্ক মেট্রো স্টেশনের চেম্বার বারাসাত বালি চেম্বার ওপেন রয়েছে, বাকি দূরের বন্ধুরা কিন্তু ডেফিনেটলি অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। আর এই পেজটিকে অর্থাৎ শ্রী অভিষেক পেজটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আমার সাথে থাকবেন। নমস্কার।